আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আবার অনলাইন ক্লাসে যোগ দিলাম। আজকে আমি আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে, যেটা অনার্স প্রথম বর্ষ এবং স্নাতক ফার্স্ট প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য। তো ইতিপূর্বে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি প্রথম অধ্যায়ের। আজকে অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটি ছোটো ছোটো টপিক নিয়ে আমি আলোচনা করব, যেগুলো যেমন সংস্কৃতির সমন্বয়বাদিতা কি, বা সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে আমরা কি বুঝি, আর ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝায়, আর যেটা সর্বশেষ ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ। তো শুরুতে সংস্কৃতির সমন্বয়বাদিতা। তো সংস্কৃতির সমন্বয়বাদিতা সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংস্কৃতির সমন্বয়বাদিতা নিয়ে সংজ্ঞা, যেটা আমরা সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে আসলে কি বুঝি, সংস্কৃতি কি, সংস্কৃতি বলতে কি বোঝাই। তো সংস্কৃতি ইংরেজি শব্দ হলো কালচার, যেটা ল্যাটিন শব্দ COLERE, কোলেরি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বর্ষণ বা চাষ। তো সাধারণত সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি এবং অভ্যাসজনিত উৎকর্ষ, আর ব্যাপকত্বে জীবনযাত্রার প্রণালী বা জীবনধারাকে সংস্কৃতি বলা হয়। তো সমাজবিজ্ঞানী ম্যাকাইভার যেমন বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যাই তা আমাদের সংস্কৃতি। আবার জোন্স নামে আরেকজন সমাজবিজ্ঞানী, তার দ্য বেসিক প্রিন্সিপালস অফ বায়োলজি সোসিওলজি গ্রন্থে যেটা বলেছেন যে কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। তো আমরা কী খাই, কী পড়ি, কী কাজ করি, কীভাবে আচরণ করি, এগুলো সব সংস্কৃতির অন্তর্গত। তো সম্প্রতি প্রাক আর্য যুগে বাঙালির উন্নত সংস্কৃতির এবং সভ্যতার প্রমাণ পাওয়া গেছে, যেটা পাণ্ডু রাজার ডিবি খনন করে আমরা পেয়েছি। সেখানে যে তথ্য পাওয়া গেছে যে এই অঞ্চলে যীশুখ্রিস্টের জন্মের আরও প্রায় 1500 বছর পূর্বে থেকে উন্নত সভ্যতা ছিল। তো আমাদের এখানেও সে উন্নত সভ্যতার মানুষ ছিল, যারা তোমার ধান চাষ করতো, মৃৎপাত্র ব্যবহার করতো, নীলগায় শুকর পালন করত ইত্যাদি। তো এরা পাথরের প্রশস্ত গৃহ নির্মাণ করত, এখানকার লোকেরা নৌকায় দূর দেশ ও বিদেশে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করত, যাদের ব্যবসা বাণিজ্যের দ্রব্য ছিল মশলা, স্বর্ণ, রৌপ্য, হীরক ইত্যাদি। তো এভাবেই আমাদের সংস্কৃতি একদিনে গড়ে ওঠেনি, ধাপে ধাপে পর্যায়ক্রমে বিকশিত হয়ে আজ আমরা বর্তমান সংস্কৃতি পেয়েছি। এই জন্য বলা হয় কালচার ইজ দ্য মিরর অফ আওয়ার সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতা হলো একটা মঞ্চ, আর ওই মঞ্চকে যে উপস্থাপন করা হয় যা, তাই হলো সংস্কৃতি। তো সংস্কৃতি সমন্বয়বাদিতা বলতে এবার আমরা বলবো, যেটা যে প্রত্যেক সম্প্রদায়ের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, যেমন মুসলমানদের জন্য একটা সংস্কৃতি, হিন্দু ধর্মের একটা আলাদা, খ্রিস্টানদের বৌদ্ধদের আলাদা সংস্কৃতি রয়েছে। তবে সম্প্রদায়ের, সব সম্প্রদায়ের কিছু সাধারণ সংস্কৃতি থাকে, এইভাবে সকল সম্প্রদায় মিলে যেগুলো একসাথে পালন করা হয়। যেমন ধরো আমাদের পয়লা বৈশাখ বা নববর্ষের যেটা উৎসব, এই উৎসব সব সম্প্রদায়ের লোকজন একসাথে পালন করেন, অর্থাৎ এখানে ধর্মটাকে নিষ্ক্রিয় করা হয়, অর্থাৎ ধর্ম এখানে কোনো বিষয় না, সম্প্রদায়টা মেইন হিসাবে ধরে নেওয়া হয়। তো এটা একটা সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ধর্ম দল মত নির্বিশেষে সবার অনুষ্ঠান। তো এখানে এই অনুষ্ঠানে সবাই একও অভিন্ন হয়ে যায়। পৃথিবীতে অনেক সম্প্রদায় রয়েছে, রয়েছে অনেক সংস্কৃতি, কিন্তু সবার বড় পরিচয় হলো সবাই মানুষ জাতি। যেমন চণ্ডীদাস যেরকম বলেছেন যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, হিন্দু মুসলমান সবার বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ দেওয়া হয়, আলপনা আঁকা হয়, এই যেন সাধারণ সংস্কৃতির বৈশিষ্ট্য। তো ধর্ম নিয়ে বাদ বিবাদ থাকতে পারে, কিন্তু সংস্কৃতি নিয়ে কোনো বিবাদ থাকে না বা থাকবে না। এভাবে নানা ধর্মে নানা মত পথ অনুষ্ঠানের সমন্বয় হলো সংস্কৃতির সমন্বয়বাদিতা, যেখানে সংস্কৃতি প্রধান, ধর্মটাকে গুণ হিসাবে দেখা হয়। তো এটা আমাদের দেশে এইভাবে সংস্কৃতির সমন্বয়বাদিতা রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটা দেখি।
আবার আসে ধর্মীয় সহনশীলতা, যেটা ধর্মীয় সহনশীলতা বলতে আমরা বুঝবো, তার আগে একটু ধর্ম সম্পর্কে বলে নিই, ধর্ম কি বা ধর্ম বলতে আমরা কি বুঝি এটাও একটু জানা দরকার। তো ধর্ম এত বলতে আমরা যা বুঝি, অর্থাৎ আমরা যা ধারণ করি, আমরা যা ধারণ করি তাই আমাদের ধর্ম। জন্মের পর আমরা বাবা মা চারপাশের লোকদের থেকে যা ধারণ করি তাই হলো আমাদের ধর্ম। ধর্মের ভিত্তি হলো বিশ্বাস, এটি আমাদের মনকে প্রভাবিত করে। বিশ্বাসের উপর ধর্ম প্রতিষ্ঠিত, এটি সম্পূর্ণ বিমূর্ত ধারণা যা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, তবে মন দিয়ে অনুভব করতে পারি। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, এর মধ্যে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ, জৈন, এছাড়া পাশ্চাত্য দেশগুলোতে আরও অনেকগুলো ধর্ম রয়েছে। তো প্রধান ধর্মগুলো এগুলো। তো ধর্ম ধর্ম নিয়ে যে সমাজবিজ্ঞানী হাবিবুর রহমান যেরকম বলেছেন যে রিলিজিয়ন ইজ এ কনসেপ্ট অফ হিউম বিলিভস, রিলিজিয়ন ইজ এ কনসেপ্ট অফ বিলিভস দ্যাট এভরি ওয়ান টেক্স ইন হিজ লাইফ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। অর্থাৎ বিশ্বাস থেকে ধর্মের উৎপত্তি, আর আমরা যে বিশ্বাস ধারণ করি তাই আমাদের ধর্ম। যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে বা করতে দেওয়াকে ধর্মীয় সহনশীলতা বলে। আমি মুসলমান তাই বলে যে আমি অন্য ধর্ম সহ্য করতে পারবো না, এটা ধর্মীয় সহনশীলতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, জৈন, শিখ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই হলো ধর্মীয় সহনশীলতা। এই প্রসঙ্গে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, সবাই যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে বা করতে দাও, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বাণী হিসাবে রয়েছে। আর আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ যে ধর্মেরই হই না কেন, আমাদের বড় পরিচয় আমরা সবাই মানুষ, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের জাতীয়তার ক্ষেত্রে বাঙালি পরিচয়টাই প্রাধান্য পেয়েছে। আর এই বোধের কারণে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের বদলে জাতীয়তার বিভিন্ন উপাদান রক্ষার ব্যাপারে যৌথ লড়াই হয়েছে। তা আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখেছি, 62 সালের ছাত্র আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান বা 71 সালের মুক্তিযুদ্ধ, সেখানে সবাই একসাথে আন্দোলন করেছেন, ধর্মকে পিছনে রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নিজেদের একটা পরিচয়। তো তাই বলে এখানে ধর্মকে অবহেলা করা হয়নি, আবার ধর্মকে খাটো করেও দেখার সুযোগ নাই। প্রত্যেক ধর্মকে আমাদের উচিত যথাযথ শ্রদ্ধা জানানো। এই বোধকেই অনেকে ধর্মনিরপেক্ষতা বলতে পারেন, তবে এতে ধর্মসহিষ্ণুতা, একে ধর্মসহিষ্ণুতা বলাই শ্রেয়। বাঙালি জাতি রাষ্ট্র গঠনে তা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এটাকেই আমরা আসলে ধর্মীয় সহনশীলতা বলবো, যে নিজ ধর্মের পরেও অন্য ধর্মদেরকে শ্রদ্ধার চোখে দেখা, সবাই সব ধর্ম যাতে, সব ধর্মীয় মানুষ যাতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে স্বাধীনভাবে পালন করতে পারে, এটা আমাদের দেশে রয়েছে। আমরা আসলে অনেক ধর্ম সহনশীল বলতে পারি, আমাদের দেশে ধর্মীয় সহনশীলতার একটা উজ্জ্বল উদাহরণ। সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আমার শেষ যেটা টপিক, এই পর্যায়ে আমরা সাম্প্রদায়িকতা নিয়ে একটু আলোচনা করি। যে সাম্প্রদায়িকতা আজকাল বহুল চর্চিত একটি শব্দ, মূলত ধর্মের নামে কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী যখন কোনো ভিন্ন স্বার্থ বা লক্ষ্য অর্জনে কাজ করে তাকে সাম্প্রদায়িকতা বলে। সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ধর্মান্ধতা রূপান্তর করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে প্রাধান্য প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করে। যারা সমসাময়িক তারা মনে করে, যারা সাম্প্রদায়িক তারা মনে করে যে তাদের ধর্মেই সকল লোকের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক স্বার্থ এক, অন্য সম্প্রদায়ের দিকে তাদের স্বার্থ ভিন্ন। তো তারা ধর্মীয় বিশ্বাসকে সমাজ ও রাজনীতির ভিত্তি বলে মনে করে। তো বহু লোক ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক বা উদার মনোভাবের হয়েও শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের বাইরে যেতে পারে না। ধর্ম পালন করুক বা না করুক, ধর্মান্ধতা একসময় সাম্প্রদায়িকতার রূপে আবির্ভূত হয় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। তো এই সাম্প্রদায়িকতার যে অন্যতম উৎস ধর্ম, এবং সাম্প্রদায়িকতা কখনো অভিন্ন বা সমার্থক বলে আমরা মনে করা ঠিক নয়। অর্থাৎ ধর্ম এবং সাম্প্রদায়িকতা দুটো ভিন্ন জিনিস, যদিও ধর্ম থেকে সাম্প্রদায়িকতার উদ্ভব বলেই মনে করা হয়, কিন্তু ধর্ম এবং সম্প্রদায় দুটো আলাদা। তো ধর্মীয় আচার এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে তাকে আমরা ধর্মনিষ্ঠ বলি। অর্থাৎ ধর্মনিষ্ঠার সাথে সম্পর্ক আছে ধর্মীয় তত্ত্ব, ধর্মীয়
আচার আচরণে। কিন্তু সাম্প্রদায়িকতার যোগ হচ্ছে সম্প্রদায়ের সাথে, ধর্মনিষ্ঠার জন্য আমরা বিশুদ্ধ বিরুদ্ধাচরণের প্রয়োজন নেই, অন্যের বিরুদ্ধাচরণের প্রয়োজন নেই। অন্যের বিরুদ্ধাচরণ বা ক্ষতি সাধনের প্রচেষ্টার মধ্যে মূলত সাম্প্রদায়িকতা বিকাশ পরিণতি। তাই ধর্মের সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ধর্ম থেকেই সাম্প্রদায়িকতার উদ্ভব হয়। ভারতবর্ষ ছিল বহু ভাষাভাষী গোষ্ঠীর দেশ, এখানে কে হিন্দু কে মুসলিম তার সে মুখ্য ছিল আমরা সবাই ভারতীয়। যুগ যুগ ধরে ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ধরে রেখে পরস্পরের সাথে মিলে মিশে বসবাস করে আসছে। তো পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে কখনো বিরোধ হয়নি যে সেটা না, বিরোধ হয়েছে তবে সেই বিরোধ ধর্মীয় ছিল না, বিরোধ ছিল কিছুটা অর্থনৈতিক। তো ভারতে হিন্দু মুসলমান বিরোধের বিরোধ বাদিয়ে ব্রিটিশ শাসকরা প্রথম সাম্প্রদায়িকতার বীজ বুনেছিল। তার আগে যে বিরোধটা অর্থনৈতিক ছিল সেটা ব্রিটিশ শাসকরা এসে এই বিরোধটাকে রাজনৈতিকভাবে রূপ দেয় তাদের নিজেদের স্বার্থে। তো পরবর্তী সময়ে তারা হিন্দু মুসলমান সম্প্রদায় দুটির মধ্যে ধীরে ধীরে ব্যবধানের প্রাচীর গড়ে তোলে। এই উপমহাদেশে হিন্দু মুসলমান সম্প্রদায় দুটির মধ্যে সাম্প্রদায়িকতার উদ্ভবের পিছনে আমরা যদি কিছু কারণ নির্দিষ্ট করে দেখি, যেমন সাম্প্রদায়িক পশ্চাৎপদতা প্রথম একটা কারণ হতে পারে যে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশের পিছনে দায়ী বলে মনে করা যায়। সাম্প্রদায়িক পশ্চাৎপদ, ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এবং শাসনকার্য পরিচালনার সহকারিত্বের জন্য ভারতে যে শিক্ষা সংস্কৃতি জীবনচর্চা ইত্যাদির প্রবর্তন করেছিল, প্রথম দিকে হিন্দুরা তা শুরু থেকেই গ্রহণ করেছিল। কিন্তু রক্ষণশীল মুসলমানরা ধর্মীয় গোড়ামির মধ্যে নিজেকে আটকে রেখেছিল। তো আটকে রাখার ফলে তারা সরকারি চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে হিন্দুদের বৈষয়িক উন্নতি হয়, কিন্তু স্বাভাবিকভাবে মুসলমানরা হিন্দুদের থেকে পিছিয়ে পড়ে। তো এই সময় মুসলমানরা বাস্তবতা উপলব্ধি করলেও ততদিনে ব্রিটিশরা হিন্দু মুসলমান বিরোধের বীজ বুনে দিয়েছে, দুই সম্প্রদায়ের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেটাকে আমরা পরবর্তী আরেকটা কারণ হিসেবে ধরতে পারি, ব্রিটিশরা মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারতের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তা ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে মুসলমানরা রাজি ছিল না। তো ভারতে ব্রিটিশ বিরোধী যেসব আন্দোলন ও বিদ্রোহ হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ওয়াহাবি আন্দোলন, ফরায়েজি আন্দোলন, সিপাহি বিদ্রোহ, তিতুমিরের আন্দোলন ইত্যাদি। তো এই আন্দোলনগুলোর প্রেক্ষিতে ব্রিটিশদের নেতিবাচক দৃষ্টি পড়েছিল হিন্দু মুসলমান সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর, কেননা সকল আন্দোলনেই ব্রিটিশ ভারতের প্রেক্ষিত শোষিত প্রতিবাদী জনতা অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছিল। তাই কে হিন্দু কে মুসলমান তা মুখ্য ছিল না। ব্রিটিশ শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালোভাবে নিতে পারেনি, যার ফলে নেতিবাচক দৃষ্টি পড়ে হিন্দু মুসলমান সম্পর্কের উপর। নেহরু রিপোর্ট ও 14 দফা, নেহরু বলতে আমরা আসলে জওহরলাল নেহরুর কথা শুনছি। এখানে আমি যার কথা বলবো সেটা হলেন জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু, তার রিপোর্টের কথা। 1909 সালে মোল্লি মিন্টু সংস্কার আইনে মুসলমান সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের নীতি গৃহীত হয় এবং তাদেরকে আইনসভায় পৃথক ভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। 1909 সালে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভায় সে সময়কার লর্ড মোল্লি ঘোষণা করেন যে ভারতীয় মুসলমানগণ শুধুমাত্র একটি পৃথক ধর্মই অনুসরণ করেন না, বরং সামাজিক আচরণ ও জীবনযাত্রার দিক হতেও তারা একটি পৃথক জাতি। তবে 1916 সালে লখনৌ চুক্তির পর থেকে হিন্দু মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়। কিন্তু 1928 সালে মতিলাল নেহরু, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু কর্তৃক নেহরু রিপোর্ট প্রকাশিত হলে তাতে হিন্দুদের প্রতি প্রচণ্ড পক্ষপাতিত্বের কারণে ভারতীয় মুসলমানদের হতাশ করে। এর বিপরীতে মোহাম্মদ আলী জিন্না 1929 সালে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য 14 দফা দাবি উপস্থাপন করেন, ফলে দুই সম্প্রদায়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। একটু আলাদা ভাবে সম্প্রদায়গত চিন্তা ওদের মাথায় ঢুকে যায়। মুসলমানদের কংগ্রেস বিরোধিতা আর একটা কারণ সাম্প্রদায়িক উদ্ভব বিকাশ উদ্ভবের পিছনে মুসলমানদের কংগ্রেস বিরোধিতা। তো কংগ্রেস প্রতিষ্ঠার পর মুসলমানরা লক্ষ্য করেন যে প্রতিষ্ঠার সময় কংগ্রেসের যে 72 জন সদস্য ছিলেন তার মধ্যে 70 জনই ছিল হিন্দু। হিন্দু সম্প্রদায় ততদিনে ইংরেজি শিক্ষা গ্রহণ করে অনেকটাই এগিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে মুসলমান নেতৃবৃন্দ কংগ্রেসকে নিজেদের সংগঠন রূপে গ্রহণ করতে না পেরে হিন্দুদের সংগঠন মনে করতে থাকে। তারা চিন্তা করতে থাকে যে কংগ্রেসের অধীনে মুসলমানদের স্বার্থ আদায় সম্ভবপর হবে না। এই চিন্তা হতেই নিখিল ভারত মুসলিম লীগ
জন্ম হয় পরবর্তীতে, যেটা আমরা দেখি বঙ্গভঙ্গ এবং মুসলিম লীগের গঠন। 1899 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারতের বড়লাট হয়ে আসার পর ব্রিটিশ বিরোধী ব্রিটিশ বিভেদ নীতি আরও দৃঢ়তা লাভ করে। 1905 সালে আমরা জানি লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করে দুইটি আলাদা আলাদা ভাগে ভাগ করে বঙ্গভঙ্গর নামে একটা প্রস্তাব দিয়েছিলেন, যে প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন হিন্দু কলকাতার হিন্দুরা। তো এদের বিরোধের কারণে মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত রাখা, তাদের স্বার্থ সংরক্ষণ রাখা ইত্যাদি উদ্দেশ্যে মুসলমানরা তাদের নিজেদের স্বার্থকে আলাদা করে হিন্দুদের ব্রিটিশ সরকারের অধীন কাছে তুলে ধরার জন্য তার একটা প্ল্যাটফর্ম বা দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। আর এইভাবে 1906 সালে মুসলিম লীগ বা নিখিল ভারত মুসলিম লীগের জন্ম হয়। তো দেখতে যে আমরা যে প্রথমে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ নিয়ে কংগ্রেস নামে একটা দল গঠন হয়, এরপরে প্রতি উত্তরে মুসলমানরা 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ নামে আলাদা একটা দল করে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে। তো এইভাবে বিভেদটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো যে বিভেদটা আরও বেড়ে যায় কিছুদিনের মধ্যে, যে আমরা দেখি যে তাহলে বঙ্গভঙ্গ মুসলিম লীগ গঠনের পরেও আরও কিছু ব্যাপার এখানে ভূমিকা রাখে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ, যেমন জিন্নার দ্বিজাতি তত্ত্ব। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে যে আদর্শ নিয়ে তার চূড়ান্ত রূপ দেখা যায় 1947 সালে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে। তো হিন্দু মুসলমান দুটি আলাদা সম্প্রদায়ের জাতি নয়, কিন্তু মুসলমান সম্প্রদায়কে আলাদা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের জন্য পৃথক আবাসভূমির ব্যবস্থা করেছিল, মূলত মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব। তো মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বে কী বলেছিলেন, যে এই অঞ্চলে দুটি আলাদা সম্প্রদায় মুসলমান এবং হিন্দু নামে দুটি আলাদা সম্প্রদায় বসবাস করে, যাদের চাল চলন আচার আচরণ এবং সংস্কৃতি অনেক পৃথক, এরা কখনো একসাথে থাকতে পারবে না। এটাই ছিল মোহাম্মদ আলীর মূলত দ্বিজাতি তত্ত্ব, যার ভিত্তিতে একসময় 1947 সালে ভারতকে দ্বিখণ্ডিত করে দুইটা ধর্মীয় রাষ্ট্র, একটি পাকিস্তান এবং ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। তো ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটি কেনা, যে সেটা আমরা 1971 সালে দেখি যে পাকিস্তান একই ধর্মীয় মানুষের সমন্বয়ে সৃষ্টি হলো 1971 সালে, কিন্তু পাকিস্তান ভেঙে আরেকটা দেশের সৃষ্টি হয়। তো যা হোক, এটাই যে ধর্মীয় ভিত্তিতে দেশ এবং এখানে ধর্মীয় সাম্প্রদায়িক বিভেদ এবং উদ্ভবের চূড়ান্ত পরাজয় দেখা যায় আমরা, যেখানে সাম্প্রদায়িকতার মাথা ছাড়া দিয়ে ওঠার ফলে এবং 1946 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার ফলেই মূলত ভারত পাকিস্তান দুটি ধর্মীয় আলাদা রাষ্ট্র গঠনে ভূমিকা রেখেছিল। তো সাম্প্রদায়িক সংগঠন সৃষ্টি, 1900-এর মাঝামাঝি সময় ভারতে অনেক সংগঠনের সৃষ্টি হয়। প্রথম দিকে গঠিত সংগঠনগুলো অধিকাংশ ছিল হিন্দুদের সৃষ্ট, যেমন জমিদারি অ্যাসোসিয়েশন 1837 সালে যেটা হয়েছিল, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843, সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং 1876। এসব সংগঠনের বিপরীতে মুসলমানেরাও প্রতিষ্ঠা করে, যেমন মোহামেডান লিটারারি সোসাইটি 1863, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1877 ইত্যাদি। উপমহাদেশের সাম্প্রদায়িকতা সৃষ্টিতে এইসব সংগঠনের তৎপরতা দায়ী ছিল বলে অনেকে মনে করেন। শেষ আমরা যেটা দেখব আরেকটা কারণ, হিন্দু জমিদার ও মহাজনদের অত্যাচার, যেটা সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশের পিছনে আরেকটা কারণ বলে মনে করা হয়। ব্রিটিশ ভারতে অধিকাংশ জমিদার ছিল হিন্দু আর প্রজারা ছিল মুসলমান। তো জমিদারদের অত্যাচারে মুসলমান প্রজারা ছিল ক্ষিপ্ত। বাংলা বিভিন্ন অঞ্চলে জমিদারদের সাথে মুসলমান প্রজাদের দাঙ্গা হয়, ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটে। এইভাবে মূলত ভারতীয় জনগণের মধ্যে রাজনীতির বিকাশকে খর্ব করার এবং ভারতীয় জাতি গঠনের প্রক্রিয়াকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে যে সাম্প্রদায়িকতার বীজ বুনেছিল ভারত বিভক্তি এবং পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি তার প্রমাণ। তো উপনিবেশিক রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষভাবে সমর্থন জানানোর ফলে উপনিবেশিক শাসন কাজ বজায় রেখে সাম্প্রদায়িক সমস্যার সমাধান করা নিশ্চিতভাবে একটা কঠিন ছিল। বলা যায় তারা নিজেদের স্বার্থেই এই সম্প্রদায়ের বিকাশ, এই সমস্যার বিকাশ ঘটিয়েছে, যার ফলে ক্রমান্বয়ে সাম্প্রদায়িক অনৈক্য বৃদ্ধি পেয়ে কয়েকবার দাঙ্গা লেগেছিল। এটাই মূলত সাম্প্রদায়িকতার উদ্ভবের পিছনে সবচেয়ে বেশি কলকাটি নেড়েছিল, যে ব্রিটিশ উপনিবেশিক শাসক তারা 200 বছর ধরে শাসন করে আমাদের, আর কিছু না করুক নিজেদের শাসন ক্ষমতা সুন্দরভাবে টিকে রাখার জন্য তারা একটা
ঝামেলা পাকিয়ে যান, যেটাকে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ চূড়ান্তভাবে ঘটিয়ে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করে দিয়ে যান। তো এটাই আমার আজকের আলোচনার বিষয় ছিল। তোমরা আশা করি বই থেকে আরও একটু দেখলে তো ভালো করে জানবে তথ্য, এবং এগুলো পরীক্ষার জন্য দরকারি। সংস্কৃতির সমন্বয়বাদিতা, সাম্প্রদায়িক সহনশীলতা, এবং উপনিবেশিক ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িক তার উদ্ভব এবং বিকাশ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।